প্রাণ লিচি ড্রিঙ্ক প্রবাসী সংবাদ। সৌদি আরবের ব্যুরো চিফ জেদ্দা, দাম্মাম, কুয়েত, কাতার ও বাহরাইন প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েতের উদ্যোগে আলোচনা সভা কুয়েত সিটির একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সাদেক হোসেনের সভাপতিত্বে কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাবু বিমল কান্তি রায়, মোহাম্মদ ইউনুস, বাহারুদ্দিন সহ অনেকে। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাহরাইন স্বেচ্ছাসেবক লীগ, এতে সভাপতিত্ব করেন সানোয়ার হোসেন কাশেম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ কাউসার। বিশেষ অতিথি ছিলেন সালেহ আহমেদ টুটুল, আরিফুর রহমান টিটু সহ অনেকে। মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে মক্কা প্রবাসী বাঙালি কমিউনিটি। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম। বিশেষ অতিথি ছিলেন কনসাল মোকাম্মেল হোসেন, মোহাম্মদ মোতালেব, শহীদ হোসেন পাটোয়ারি সহ আরও অনেকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখা। সাংগঠনিক সম্পাদক নূরনবীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম ফরিদুল হক। সভায় বক্তব্য রাখেন নূর আলম, আনোয়ারুল ইসলাম শাহ, শফিকুল কাদের সহ আরো অনেকে। রিয়াদে বিএনপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আ ক ম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ফারুক আহমেদ চানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী।